মতো ক্রমাগত দল বদলাচ্ছেন বটে, তবে হুমায়ুন আছে হুমায়ুনই। কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, সেখান থেকে ফের তৃণমূলে যোগ দেওয়ার পর এবার হুমায়ুন কবির ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রার্থী। নাম ঘোষণার পর কালক্ষেপ করেননি তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একদা ছায়াসঙ্গী হুমায়ুন কবির রাতটুকু পার করেই শনিবার সকাল থেকেই ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির ভরতপুর ব্লকের টেয়া এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন। দেখুন, আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকি। ভরতপুর বিধানসভা আমার কাছে নতুন কিছু না। আমরা রাজনীতিতে অনেক দীর্ঘ সময় ধরে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে আমরা যুক্ত আছি। তাই জননেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রার্থী তালিকা ঘোষিত করেছেন, 294 মধ্যে তিনটে সিট গোর্খা মোর্চাকে ছেড়ে দিয়েছেন, বাকি 291 জন যে প্রার্থী তালিকা সেখানে অনেক নতুন মুখ রয়েছে, কিন্তু আমরা নতুন মুখের মধ্যে পড়ি না। আমরা পড় খাওয়া অনেক দীর্ঘ সময় ধরে মুর্শিদাবাদের রাজনীতির মানচিত্রে আমরা রয়েছি। তাই ভরতপুর বিধানসভা আমরা নেতৃত্ব যে রাস্তা আমাদের উপরে রেখেছে, ভরতপুর মানুষের উপরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে আস্থা রয়েছে, ভরসা রয়েছে, আমিও নেত্রীর এই ভরসা রাখার মর্যাদা এখানকার সুমন ভাইরা অনেক দিন থেকেই আপনারা জানেন যে সুমন মুস্তাফিজুর রহমান এখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, পরবর্তী সময়ে তিনি হয়তো অন্য পজিশনে কাজ করেছেন বা করছেন। আমরা আজকের দিনে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের পুরনো, নতুন এবং ইয়ং জেনারেশন তাদের সবাইকে সংগঠিত করে আমাদের একটাই টার্গেট, মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 করা, সেই সঙ্গে মুর্শিদাবাদের এই ভরতপুর বিধানসভা কংগ্রেসের সঙ্গে ছিনিয়ে নেওয়া, জয় নেওয়া, এটা ছাড়া অন্য কোনো কথা ভাবছি না। আমাদের রাজনৈতিক জীবনে কোনো কিছু শক্ত বলে মনে করি না। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষকে সঙ্গে নিয়ে চলতে জানি। চাকা কী করে ঘুরিয়ে দিতে হয় ঠিক সময় মতো আপনারা জানতে পারবেন, 2 তারিখে তার জবাব হবে।